আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি বিগত ক্লাসে কিন্তু পড়েছিলাম কর্ণাটা পর্বভুক্ত প্রাণীর মোট তিনটি উপপর্ব পড়েছিলাম। এরপর পড়েছিলাম তিনটি ক্লাস অথবা শ্রেণী। এরপর আজকে কিন্তু আমার প্রথম প্রথম ক্লাস হচ্ছে, দেখো, এমফিবিয়া। এমফিবিয়া মানে হচ্ছে উভচর প্রাণী। উভচর মানে কি? পানিতেও বসবাস করতে পারবে এবং ডাঙ্গায়ও বসবাস করতে পারবে। অর্থাৎ এদের ফুসফুস অথবা ফুলকা এমনভাবে তৈরি যারা পানি মিশ্রিত অক্সিজেনও গ্রহণ করতে পারবে এবং পানি ছাড়া অথবা ডাঙ্গায় অক্সিজেন গ্রহণ করে নিজেদের কী করতে পারবে, নিজেরাই জীবন ধারণ করতে পারবে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। আজকের বৈশিষ্ট্যের নাম হচ্ছে কি? প্রথম বৈশিষ্ট্য এমফিবিয়া। তাহলে এমফিবিয়া অথবা উভচরের ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্য দেখো, মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত কোথায় থাকে? পানিতে, এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে কী চালায়? শ্বাসকার্য চালায়। আবার পরিণত বয়সে ডাঙ্গায় বাস করে, তারাই হচ্ছে কি? উভচর। সাধারণ বৈশিষ্ট্য দেওয়ার পর দেহ তো আয়ুষবিহীন। অর্থাৎ কিছুদিন বিগত ক্লাসে আমি পড়েছিলাম আয়ুষযুক্ত অথবা গ্যানয়েড, টিনয়েড, সাইক্লয়েড, অনেকগুলো আয়ুষের নাম পড়েছিলাম, কিন্তু আজকে পড়ব সম্পূর্ণ আয়ুষবিহীন একটি গঠন। নরম ত্বক, নরম পাতলা ভেজা এবং কি যুক্ত? গ্রন্থি যুক্ত, শীতল রক্তের প্রাণী। তার খুবই আরেকটি বৈশিষ্ট্য, শীতল রক্তের প্রাণী। অর্থাৎ যখন এরা শীতকাল আসে, এরা কিন্তু জীবন ধারণ করতে খুবই কষ্টকর হয়, যার কারণে শীতকাল আসলে এরা নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য গর্তের মধ্যে অথবা অন্যান্য সুরঙ্গের মধ্যে কী করে? বসবাস করে। পানিতে ডিম পারে। জীবনচক্রে কী দেখা যায়? সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়। উদাহরণ হচ্ছে, দেখো, সোনা ব্যাঙ এবং কোনো ব্যাঙ। তাহলে আমি দুইটা ব্যাঙের নাম লিখে রেখেছি, একটি হচ্ছে সোনা ব্যাঙ এবং আরেকটি হচ্ছে কোনো ব্যাঙ। সরীসৃপ অথবা রেপটেরিয়া। সাধারণ বৈশিষ্ট্য দেখো, বুকে ভর দিয়ে চলে, ত্বক শুষ্ক এবং আয়ুষযুক্ত। তাহলে কিছুক্ষণ আগে পড়েছিলাম আয়ুষবিহীন, এখন পড়ব আয়ুষযুক্ত। চার পায়ে পাঁচটি করে নখরযুক্ত কি থাকে? আঙ্গুল থাকে। যেমন উদাহরণ হচ্ছে, দেখো, টিকটিকি, কুমির এবং সাপ। এরপর পক্ষীকুল অথবা এভিস। সাধারণ বৈশিষ্ট্য দেখো, দেহ পালকে আবৃত, দুটি ডানা, দুটি পা এবং একটি কী থাকে? চুষ্ণ থাকে। ফুসফুসের সাথে বায়ুথলি থাকে, এরা সহজে কী করে? উড়তে পারে। উষ্ণ রক্তের প্রাণী, হাড় শক্ত, হালকা এবং ফাঁকা। উদাহরণ হচ্ছে, দেখো, কাক, দোয়েল এবং হাঁস। স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে আমি প্রথম বৈশিষ্ট্য করব ম্যামেলিয়া। ম্যামেলিয়া সাধারণ বৈশিষ্ট্য দেখো, দেহ লোমে আবৃত। স্তন্যপায়ী প্রাণীরা কী করে? সন্তান প্রসব করে, তবে এর ব্যতিক্রম আছে। উদাহরণ হচ্ছে প্লাটিপাস। মনে রাখবে কিন্তু, প্লাটিপাস এমন একটি প্রাণী যারা হচ্ছে, এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা স্তন্যপায়ী শ্রেণীভুক্ত প্রাণী, কিন্তু এরা কিন্তু সন্তান প্রসব করে না। উষ্ণ রক্তের প্রাণী খুবই গুরুত্বপূর্ণ। চোয়ালে কী থাকে? বিভিন্ন ধরনের দাঁত থাকে এবং শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। এবং হৃৎপিণ্ডে কী থাকে? চার প্রকোষ্ঠ বিশিষ্ট। তার চার প্রকোষ্ঠ বিশিষ্ট মানে আমি একটু সংক্ষেপে এঁকে দেখাই। একটি যদি একটি হৃৎপিণ্ড হয়, তাহলে এখানে কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? এই যে এইভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট, যেখানে সারা দেহ থেকে রক্ত এখানে যাবে এবং অক্সিজেনযুক্ত রক্ত এভাবে যাবে, ঠিক আছে? এবং কি দেখো, উদাহরণ হচ্ছে মানুষ, উট এবং বাঘ। অনেক 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 ভ্রমণ করে আসলাম। কি ভ্রমণ করলাম? প্রথমে পড়লাম আমরা কিন্তু প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এক্ষেত্রে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমি প্রথমে পড়লাম অমেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস, যেখানে আটটি পর্ব পড়েছিলাম। এরপর পড়লাম কর্ডেট অথবা মেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস, যেখানে আমরা ক্লাস পর্যন্ত পড়েছি। তার মানেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আমি যদি এই পৃথিবীতে বসবাস করি, আমরা কোন পর্বভুক্ত প্রাণী কিংবা বিড়াল কোন শ্রেণীভুক্ত প্রাণী, এগুলো কিন্তু সব আমাদের কী করতে হবে? জানতে হবে। তাহলে এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাহলে এখন আসি সবার শেষ পার্ট, পার্ট নয়, কী দেওয়া আছে? শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। আমরা কেন শ্রেণীবিন্যাস পড়ব? দেখো, লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব ব্যাপার। কেবলমাত্র শ্রেণীবিন্যাস করার পদ্ধতি অবলম্বন করে এই কাজটি করা সম্ভবপর হয়। একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত সাতটি ধাপ
আমি কিন্তু লিখে রেখেছি বোর্ডের মধ্যে সাতটি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয়। এই ধাপগুলো হচ্ছে, দেখো, জগৎ মানে অর্থাৎ এটা কি উদ্ভিদ জগৎ নাকি প্রাণী জগৎ। তাহলে আমি প্রথম শব্দ লিখলাম কিংডম, বিশাল, বিশাল অঙ্গরাজ্য নিয়ে কিংডম। এরপর দেখো আমি সিঁড়ির ধাপের মতো করে এভাবে এভাবে একটির পর একটি, অর্থাৎ একটির পর একটি কি হচ্ছে, নিচে নেমে যাচ্ছে। তাহলে প্রথম এরপর হচ্ছে ফাইলাম অথবা পর্ব। এরপর পড়লাম, দেখো, ফাইলামের পর ক্লাস, অর্থাৎ ক্লাস মানে হচ্ছে শ্রেণী। এরপর বললাম অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং স্পেসিস অথবা প্রজাতি, অর্থাৎ শেষ পর্যন্ত আমার নিজস্ব একটি আইডেন্টিটি। যেমন ধরো মানুষ, মানুষ কোন কোন অঙ্গরাজ্যের, অবশ্যই অ্যানিমেলিয়া, কোন পর্ব অথবা ফাইলাম কর্ডাটা, এরপর শ্রেণী হচ্ছে ম্যামেলিয়া। এভাবে ধাপে 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 শেষ পর্যন্ত আমার একটি নির্দিষ্ট একটি আইডেন্টিটি হচ্ছে, আমি হচ্ছি হোমো সেপিয়ান্স। ঠিক আছে, তাহলে এখন আসি তোমাদের এই সাতটি ধাপের মধ্যে বইয়ে কি দেওয়া আছে। জগৎ কিংডম, পর্ব ফাইলাম, শ্রেণী ক্লাস, বর্গ অর্ডার, গোত্র ফ্যামিলি, গণ জেনাস এবং প্রজাতি স্পেসিস। এই সাতটি ধাপ অবশ্যই আমাদেরকে কি করতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। অনেক সময় পর্বকে উপপর্ব অথবা কি সাব ফাইলামে ভাগ করা হয়, যেটা আমরা করেছিলাম ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিপ্রেটা, এই তিনটি উপপর্বে বিভক্ত করেছে। শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে, অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণী সম্বন্ধে জানা যায়। নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তত্ত্ব এবং উপাত্ত কি পাওয়া যায়। ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সে সম্পর্কে কি পাওয়া যায়, ধারণা পাওয়া যায়। অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট নীতিতে শ্রেণীবিক্ত করে কি করা যায়, গোষ্ঠীভুক্ত করা যায়। প্রাণীর মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে কি করা যায়, সম্বন্ধ অর্জন করা যায়। প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায়। যেমন এককোষী প্রাণীকে একটি পর্বে এবং বহুকোষী প্রাণীকে প্রায় কয়টি পর্বে, নয়টি পর্বে কি করা যায়, বিভক্ত করা যায়। এবং দেখো তোমাদের আমি যেহেতু শেষ পড়াচ্ছি, এখানে শ্রেণীবিন্যাসবিদ্যা অর্থাৎ ট্যাক্সোনমি, দ্বিপদ নামকরণ, বৈজ্ঞানিক নামের কয়টি নাম থাকবে, দুইটা নাম। যেমন ধরো আমি হোমো সেপিয়ান্স অর্থাৎ মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো, মানে এটি হচ্ছে জেনাস অথবা গণ। এরপর হচ্ছে সেপিয়ান্স, এস এ পি আই ই এন এস, সেপিয়ান্স মানে হচ্ছে প্রজাতি, অর্থাৎ একটি গণ থাকতে হবে এবং আরেকটি প্রজাতি থাকতে হবে। এভাবে দ্বিপদ, দ্বিপদ মানে দুইটা পদ, ঠিক আছে, মানে দুইটি নাম। তাহলে দ্বিপদ নামকরণ হচ্ছে এই অংশটি, একটি গণ থাকতে হবে এবং আরেকটি কি থাকতে হবে, প্রজাতি। এনিমেলিয়া, এনিমেলিয়া মানে হচ্ছে কি, প্রাণী জগৎ। এরপর হচ্ছে সিলোম, সিলোম মানে হচ্ছে দেহ গহ্বর। সিলেন্টেরন, লম্বাকৃতি সিলিন্ডারযুক্ত গহ্বর। হিমোসিল, হিমোগ্লোবিন, হিমোসিল মানে হচ্ছে কি, রক্ত, রক্তের আরেকটি নাম হচ্ছে হিমোসিল। সিটা, সিটা আমরা পড়েছিলাম কোথায়, এনিলিডা, এনিলিডা যে পায়ের পায়ের মধ্যে যে সূত্রাকার গঠন থাকে এটির নাম হচ্ছে সিটা। নটোকর্ড, নটোকর্ড হচ্ছে প্রাইমারি দশায় যখন কর্ডেট অথবা কি মেরুদণ্ড যখন কি হিসেবে আবির্ভূত থাকে, নটোকর্ড। লার্ভা, তাহলে লার্ভা দশা মানে হচ্ছে ভ্রূণীয় দশা অথবা লার্ভা স্টেজ। সাইক্লয়েড, গোলাকৃতির গঠন, গ্যানোয়েড। তাহলে এই যে আমি সাইক্লয়েড এবং গ্যানোয়েড পড়লাম, এরা উভয়ে কিন্তু কোন কোন বৈশিষ্ট্য বহন করে, আঁশযুক্ত বৈশিষ্ট্য বহন করে। তাহলে এই অধ্যায়ে আমরা কিন্তু অনেক কিছু শিখলাম, অনেক কিছু মানে আমি প্রাণী জগৎ নিয়ে রীতিমতো ভ্রমণ করে ফেললাম। এরপরে এখানে কি দেখো, প্রাচীর দিয়ে ঘেরা দেহ গহ্বরকে কি বলা হচ্ছে, সিলেন্টেরন। ভ্রূণের যে সকল কোষীয় স্তর থেকে পরবর্তী টিস্যু অথবা অঙ্গ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ভ্রূণ স্তর। সিলোম কাকে বলে, দেখো বহুকোষী প্রাণীর পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী স্থানকে কি বলা হচ্ছে, সিলোম। হিমোসিলের ভেতর দিয়ে কি প্রবাহিত হয়, রক্ত। প্রাণী জগতে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি, এটিও আমরা জেনেছি।
মোলাস্কা পর্বের প্রাণীদের নরম দেহ মেন্টল দ্বারা আবৃত, মাংসল পা দিয়ে চলাফেরা করে। যে সমস্ত প্রাণীকে এদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান দুই অংশে ভাগ করা যায় তাকে বলা হচ্ছে ওরীয় প্রতিসম, যেমন ধরো তারা মাছ। কর্ডাটা প্রাণী জগতের একটি পর্ব। এ পর্ব প্রাণীদের নটকর, স্নায়ুরজ্জু ও কলবেলীয় ফুলকা ছিদ্র আছে এবং এরা কর্ডেট নামে পরিচিত। ভার্টিব্রেটা উন্নত প্রাণী। এদের নটকর শক্ত কশেরুকাযুক্ত মেরুদণ্ডে পরিবর্তিত হয়। স্নায়ুরজ্জুর সম্মুখপ্রান্ত স্ফীত হয়ে কিসে পরিণত হয়? মস্তিষ্কে। মস্তিষ্ক কিসের মধ্যে সীমাবদ্ধ থাকে? সুরক্ষিত থাকে করোটির মধ্যে। জলজ ভার্টিব্রেটা কিসের সাহায্যে শ্বাসকার্য চলায়? ফুলকার সাহায্যে। যারা স্থলে বসবাস করে তারা কিসের সাহায্যে? ফুসফুসের সাহায্যে। এবং ক্ষতিকর পোকামাকড়কে কী বলা হচ্ছে? পেস্ট। অনেক কিছু পড়লাম এরপর, এই অধ্যায় থেকে অনেক কিছু জানলাম। এরপর আমি কিন্তু পরবর্তী ক্লাস যেটি নিব, কোষ বিভাজন, যেটি আমাদের অধ্যায় দুইয়ে আছে, আরেকটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অথবা জীবের বৃদ্ধি এবং বংশগতি, যেখানে মাইটোসিস, মিওসিস আর মাইটোসিস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ তাহলে এতটুকু, ধন্যবাদ।